Assalamu alaikum. Welcome to BNIS Home School. This is Mohammad Mehdi Hassan, Assistant English Teacher of Banasree National Ideal School, Dhaka. Hope all of you are well by the grace of Almighty Allah. I'm also well. Today I'm here to take a new class for class 5. And our selected topic is WH questions. Today I will discuss exercise of WH questions. Before starting my discussion, I like to share with you a few informations. Dear students, let us see the informations. Here at first we can see class 5, subject English. Here is my name, Mohammad Mehdi Hassan. Here is class norm 12. Here is my FB account, Mehdi Hassan. HW norm 6. Here is my contact number. At last we can see date. 25 August 2021. Dear students, in the meantime you have already got a class on WH questions. In that class our honorable teacher has already discussed about the rules of WH questions. Today I will discuss a few exercises of WH questions. Okay, let us start our class. At first we can see topic WH question exercise. Jehetu ajker class e ami exercise alochona korbo to tumra shobai ektu monojogi hao ar ei WH question ti hocche amader khubi ekta important topic class 5 er jonno ar WH question korar jonno amader koyekti bishoye dharona thaka obosshoi dorkar je kokhon amader kon WH question ti ashbe kokhon who ashbe kokhon what ashbe kokhon when ashbe kokhon how ashbe এবং সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এবং হচ্ছে ভার্ব সম্পর্কেও একটু ধারণা থাকা অবশ্যই দরকার তো আমরা আলোচনা শুরু করছি তোমরা একটু কাগজ খাতা এবং কলম নিয়ে নাও সাথে সাথে লিখে নিবে শুরুতে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি মিলা গেটস আপ আর্লি WH কোশ্চেন করার ক্ষেত্রে শুরুতে আমাদের যেটি করতে হবে আমরা দেখব সেন্টেন্সের কোথায় আন্ডারলাইন করা আমরা এই সেন্টেন্সটিতে আন্ডারলাইন দেখতে পাচ্ছি মিলার নিচে মানে সাবজেক্টের নিচে যদি আমাদের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে WH কোশ্চেন করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ডটাই সিলেক্ট করব এবং হচ্ছে বাকি যে অংশটুকু আছে সেটা হুবহু বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি মিলার নিচে আন্ডারলাইন করা মিলা যেহেতু একটি ব্যক্তির নাম সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড সিলেক্ট করব হু আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে যদি আমাদের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা আন্ডারলাইন করা অংশের উপর ভিত্তি করে WH ওয়ার্ড সিলেক্ট করব এরপর বাকি যে অংশটুকু আছে তা হুবহু বসাবো তাহলে আমাদের এখানে আছে গেটস আপ আর্লি এইটুকু আমি লিখে দিব গেটস আপ আর্লি এবং আমাদের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে ওকে এখন আমরা দুই নাম্বার সেন্টেন্সে চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা হি ইজ গোয়িং টু ঢাকা এই সেন্টেন্সে আমরা অবজেক্টের নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছি যদি আমাদের কোনো সেন্টেন্সে অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমাদের নিয়মটি হচ্ছে শুরুতেই WH ওয়ার্ডটি সিলেক্ট করব আন্ডারলাইন করা অংশটুকু দেখে এরপর আমরা খুঁজব সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সেন্টেন্সটি সলভ করা সহজ হয়ে যায় তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বটা বসাবো এরপর আমরা সাবজেক্ট আনবো এরপর আমরা ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব তো আমরা দেখে নেই এখানে আমরা যেহেতু ঢাকা দেখতে পাচ্ছি ঢাকা একটি প্লেসের নাম তো যদি প্লেস মানে হচ্ছে জায়গা বা স্থান সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড সিলেক্ট করব হায়ার কি সিলেক্ট করব হায়ার এরপর আমরা যেটা বলেছিলাম যে এখানে কোনো এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা হ্যাঁ আমরা অক্সিলারি ভার্ব খুঁজে পেয়েছি এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে হোয়ার তারপর আমরা অক্সিলারি ভার্বটি বসিয়ে দিলাম এরপর সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল হি এখানে চলে আসবে হোয়ার ইজ হি তারপর আমাদের ভার্ব থেকে ভার্বটি লিখে নিব জি ও আই এন জি গোয়িং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিব হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে আমাদের হয়ে গেল দুই নম্বর সেন্টেন্সের WH কোশ্চেনটি করা প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো তিন নম্বর আমাদের যে সেন্টেন্সটি দেয়া হয়েছে উই ওয়াট টুগেদার এখানেও আমাদের অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে তো আমরা একসাথে হেঁটেছিলাম
তো কিভাবে হেঁটেছিলাম প্রশ্ন করতে হবে টুগেদার আমরা একসাথে হেঁটেছিলাম প্রশ্নটি আমরা করব কিভাবে আমরা হেঁটেছি তো এখানে আমরা কিভাবে বা কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা ডব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করব কাকে হাউ তারপর যে কথাটি তোমাদেরকে বলা হয়েছে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই বাট আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে এই জন্য আমরা ভার্বের দিকে তাকাবো এখানে আমাদের ভার্ব আছে হচ্ছে কি ওয়াট তাহলে ওয়াট ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম বা ভি টু সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কাকে আনবো ডিড আনবো হাউ ডিড তারপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট যেহেতু ফার্স্ট পার্সন আছে আমরা জানি আই অথবা উই থাকলে আমরা সেটা পরিবর্তন করে লিখবো সেকেন্ড পার্সন তাহলে আসবে হাউ ডিড ইউ তারপর আসবে আমাদের এই ওয়াক্টের যেহেতু আমরা ডিড এখানে বসিয়ে দিয়েছি ওয়াক্টের বেস ফর্ম আসবে এরপর হাউ ডিড ইউ ওয়াক শেষে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা এরপর সেন্টেন্স নাম্বার ফোর রাজু ইজ এ ফায়ার ফাইটার রাজু একজন দমকল কর্মী তাহলে আমাদের প্রশ্নটি আন্ডারলাইনটা করা কিসে নিচে এ ফায়ার ফাইটার তাহলে আমরা প্রশ্ন করব কি দিয়ে সে কি তাহলে হোয়াট আসবে আমরা জানি কি দ্বারা কি বোঝানোর ক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করব হচ্ছে হোয়াট এরপর আমরা দেখব সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে ইয়েস এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ তাহলে হোয়াট ইজ তারপর আমাদের সাবজেক্ট চলে যাবে হোয়াট ইজ রাজু শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে পাঁচ নম্বর যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি এটা একটু ডিফারেন্ট আমরা এতক্ষণ সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্টের নিচে যে আন্ডারলাইন করা ছিল এই ধরনের এক্সারসাইজগুলো সলভ করেছি এই সেন্টেন্সটিতে তোমরা দেখতে পাচ্ছ দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার খরগোশটি এক ঘন্টা ঘুমিয়েছিল আমাদের আন্ডারলাইনকৃত অংশটুকু হচ্ছে একটা ভার্ব তো ভার্বের ক্ষেত্রে আন্ডারলাইন করলে আমরা কি করব সে কি করেছিল সেটা দ্বারা তার কাজটি কী ছিল তাহলে আমরা সেটা ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করবো এখানে হোয়াট আমরা হোয়াট ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করলাম এরপর যেহেতু কাজকে নির্দেশ করছে আর এবং কাজটি যেহেতু পাস্ট ফর্মে ছিল আমরা কি করব ডিড আনব মানে সে কি এক ঘন্টা যাবৎ কি করেছিল প্রশ্নটি এরকম হবে তাহলে হোয়াট আমরা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম ছিল হোয়াট ডিড এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দ্য হেয়ার ছিল দ্য হেয়ার এরপর যেহেতু আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে এসেছিলাম ভার্বটি তো আমরা এখানে আনতে পারবো না করা অর্থে এখানে আমরা ভার্বের বেস ফর্ম আনবো হচ্ছে ডু হোয়াট ডিড দ্য হেয়ার ডু ফর অ্যান আওয়ার ওকে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এরপর আমরা সেন্টেন্স ছয় নম্বর যে সেন্টেন্সটি আছে সেটা দেখে নেই দে অ্যারাইভড ইন দ্য মর্নিং তারা সকালে পৌঁছেছিল আমরা আন্ডারলাইন করে দেখতে পাচ্ছি ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং বলতে আমরা জানি এখানে সময়কে বোঝাচ্ছে সময়কে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করবো কোনটি হোয়েন আমরা জানি কখন দ্বারা প্রশ্ন করতে হলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে হোয়েন তারপর আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না নেই এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই আবার সে আগের মতো আমরা ভার্বের দিকে তাকাচ্ছি এখানে ভার্ব আছে অ্যারাইভড যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে আমাদের আনতে হবে হেল্পিং ভার্ব হিসেবে ডিড হোয়েন ডিড তারপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো হোয়েন ডিড দে যেহেতু আমরা এর আগে ডিড বসিয়েছি এখন আমাদের অ্যারাইভডের বেস ফর্ম আসবে বেস ফর্ম হচ্ছে অ্যারাইভ শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হোয়েন ডিড দে অ্যারাইভ তারা কখন পৌঁছেছিল সেভেন নম্বর সেন্টেন্স আই প্লে উইথ মাই ফ্যামিলি এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা আছে উইথ মাই ফ্যামিলি মানে আমরা কার সাথে খেলা আমি কার সাথে খেলা করি কার দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা হুম আনবো যেহেতু উইথ ফ্যামিলি আমরা এখানে লিখবো উইথ হুম এখানে দেখো আমরা অক্সিলারি ভার্ব নেই বাট আমাদের ভার্বের বেস ফর্ম আছে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব ডু উইথ হোম ডু তারপর আমাদের যেহেতু এখানে ফার্স্ট পার্সন আছে এজন্য আমরা কি করব আই তাহলে এর সেকেন্ড পার্সন কী হবে সেকেন্ড পার্সন আনবো আমরা সাবজেক্টিভ ফর্ম ইউ উইথ হোম ডু ইউ
ভার্বের বেস ফর্ম প্লের বেস ফর্ম হচ্ছে প্লে। শেষে প্রশ্নবোধক চিহ্ন, উইথ হোম ডু ইউ প্লে। ওকে, এরপর আট নম্বর যে সেন্টেন্সটি আছে সেটা দেখো, এখানে কি বলা হয়েছে, উই ভিজিটেড লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। এখানে আন্ডারলাইন করা হয়েছে লাউয়াছড়ার নিচে, তো লাউয়াছড়া ন্যাশনাল পার্ক মানে কোন জাতীয় উদ্যান, কোন জাতীয় উদ্যানটিতে আমরা ভ্রমণ করেছিলাম, প্রশ্নটি এরকম করে করতে হবে। তাহলে যেহেতু কোনটি দ্বারা আমার প্রশ্ন করতে হবে, তাহলে আমরা নিয়ে আসবো হুইচ। এরপর হুইচ ন্যাশনাল পার্ক, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, আমরা এখানে আনবো ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু ডিড নিয়ে আসবো। এরপর সাবজেক্ট আমাদের ফার্স্ট পার্সন আছে, আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন আনতে হবে, আই অথবা উই থাকলে আমরা সেকেন্ড পার্সন হিসেবে ইউজ করবো ইউ। হুইচ ন্যাশনাল পার্ক ডিড ইউ ভিজিটেড, এর বেস ফর্ম হচ্ছে ভিজিট। শেষে প্রশ্নবোধক চিহ্ন, নাইন নাম্বার সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 13 উপজেলাস ইন দ্য ডিস্ট্রিক্ট। জেলাটিতে কি 13টি উপজেলা আছে? তো আমরা একটি জিনিস খেয়াল করবো, এখানে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মেনি, যদি পরিমাণ প্রকাশ করে হাউ মাচ, যদি দূরত্ব প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ লং। তো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি আন্ডারলাইন করা অংশটি খেয়াল করতে, এখানে আন্ডারলাইন করা অংশটি হচ্ছে কি 13 উপজেলাস মানে 13টি উপজেলা, যেহেতু সংখ্যাকে ইন্ডিকেট করছে। তো এই সেন্টেন্সে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করবো কোনটি, তোমরা অবশ্যই গেস করতে পারছো। এই সেন্টেন্সে আমরা ডাব্লিউএস কোশ্চেন সিলেক্ট করবো হচ্ছে হাউ মেনি, যেহেতু সংখ্যা প্রকাশ করছে হাউ মেনি আমরা নিয়ে আসলাম। তারপর আসবে হচ্ছে উপজেলাস, অক্সিলারি ভার্ব আসবে এখানে আর, সাবজেক্ট আছে এখানে দেয়ার, শেষে বাকি যে অংশটুকু আছে সেটুকু বসবে ইন দ্য ডিস্ট্রিক্ট, ইন দ্য ডিস্ট্রিক্ট। শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপর 10 নাম্বার সেন্টেন্সটি আমরা দেখে নিই, 10 নাম্বার এক্সারসাইজটি, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। এই সেন্টেন্সটিতে আন্ডারলাইন করা হচ্ছে ইন গ্রিস, আমরা জানি ইন গ্রিস হচ্ছে কি একটি জায়গার নাম, তো যদি জায়গার নিচে আন্ডারলাইন বা কোনো স্থানের নামের নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সিলেক্ট করব কি হোয়ার। তো আমাদের এখানে শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ডটি সিলেক্ট করে ফেললাম। এরপর আমাদের কাজ কি, এই যেহেতু অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে আমরা খুঁজবো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। ইয়েস, আমরা এখানে একটি অক্সিলারি ভার্ব পেয়েছি, অক্সিলারি ভার্বটি কি এখানে ওয়ার, তাহলে হোয়ার ওয়ার। এরপর আমাদের এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস, এইটুকু টোটাল হচ্ছে আমাদের সাবজেক্ট অলিম্পিক গেমস পর্যন্ত, এইটুকু লিখবো আমরা সাবজেক্টটি দ্য এরপর হচ্ছে ভার্ব বসবে, সাবজেক্টের পরে চলে আসবে ভার্ব, এখানে আমাদের ভার্ব আছে হেল্ড, হেল্ড হেল্ড বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদের অ্যান্সারটি কি আসছে, হোয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমাদের ডাব্লিউএস কোশ্চেনের উপরে এই 10টি এক্সারসাইজ ছিল, এবং এই 10টি এক্সারসাইজ তোমরা ভালোভাবে বুঝে বাসায় প্র্যাকটিস করবে এবং HW হিসেবে অবশ্যই জমা দিবে। হোপ অল অফ ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস, দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ।